लखनऊ बेड़ाते एसे लखनऊ एर स्पेशल नवाबी खाना ट्राई ना करले कि चले? लखनऊ भ्रमणेर प्रथम दिने अम्बेदकर मेमोरियल पार्क, गोमती रिवर फ्रंट पार्क देखे चले एलाम अमीनाबाद मार्केटे टुंडे कबाबीते। তখন সান্ধ্যকালীন টুন্ডে কাবাবের টেক আওয়ে কাউন্টার একেবারে জনসমাগমে ভর্তি। টুন্ডে কাবাবের প্রবেশদ্বার পেরিয়েই প্রচুর সেলিব্রিটির ছবি লাগানো, যারা বিভিন্ন সময়ে এই টুন্ডে কাবাবের রেস্টুরেন্টের খাবারের রস আস্বাদন করেছেন। সেখানে আমরাও দাঁড়িয়ে চটপট ছবি তুলে নিলাম। আচ্ছা বলুন তো, ইন্ডিয়ার মধ্যে আর কোন রেস্টুরেন্টে এরকম সেলিব্রিটিদের ছবি দেওয়া আছে যারা বিভিন্ন সময়ে সেই রেস্টুরেন্ট ভিজিট করেছেন? যদি উত্তরটা জানেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু চলুন এবার ভেতরে যাওয়া যাক, এবার সত্যিই এখানকার খাবার আস্বাদন করে দেখার সময়। মটন গলাউটি কাবাব, চিকেন বিরিয়ানি নিয়েছি আমরা একটা ফুল প্লেট, তিনজনের হয়ে যাবে। তাহলে আমি মটন খাই না, তুমিও মটন খুব পছন্দ করো না, আর একটা চিকেন শাহি কোরমা টাইপে নিয়েছি। কেমন গরম, কেমন খেতে তোমার কেমন লাগলো? আমি মাটন একদমই খাই না, একদমই ভালো লাগে না মাটন। কিন্তু এখানে গলাউটি কাবাব খেলাম, মানে সেই মাটন সেই কারণে কেন একটা গন্ধ লাগে, সেটা খেলাম গলাউটি কাবাব। আর এই দাদা আমাদের টেবিল অ্যাটেন্ড করেছিলেন, ওনার আতিথেয়তায় আমরা একেবারে মুগ্ধ। লখনৌ বেড়াতে এসে আমিনাবাদ মার্কেটে লখনৌ চিকন দেখার ফাঁকে অবশ্যই একবার যেতে হবে এই টুন্ডে কাবাবিতে। এছাড়া লালবাগ অঞ্চলে থাকা দস্তার খান রেস্টুরেন্টও অত্যন্ত ভালো, সেখানেও যাওয়া যেতেই পারে। আমাদের লখনৌ ভ্রমণের প্রথম দিনের ভিডিও এখানেই শেষ হলো। খুব তাড়াতাড়ি আসবো দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে, যেদিন আমরা ওল্ড লখনৌ ঘুরে দেখেছিলাম।